রাষ্ট্রপতি অপসারণের সিদ্ধান্ত রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে নেওয়া হবে বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টার সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। তিনি বলেন, রাজনৈতিক ঐক্য যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া যাবে। এছাড়া রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে উপদেষ্টা পর্যায়ে আলোচনা হয়নি বলেও জানান তিনি। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভুঁইয়া রিপোর্টে। রাষ্ট্রপতি অপসারণের ইস্যুতে উত্তাল সারা দেশ, এ নিয়ে নানান প্রশ্ন জনমনে। তবে এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা জানান, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্রপতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তো কি হবে সেটাও আমি বলতে পারবো না, কারণ রাজনৈতিক ঐক্য কোন দিকে যাবে, মতামত কোন দিকে বেশি যাবে সেটা তো এই মুহূর্তে কারোর পক্ষে প্রেডিক্ট করা সম্ভব না। এখন যারা দাবি করছেন যে তার অপসারণ দরকার এবং যারা বলছেন যে এটা হলে একটা রাজনৈতিক সংকট হবে, মূলত ঐক্যটা তাদের মধ্যেই করার চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা বা যারা এই আন্দোলন করছে তারা বিএনপি সহ, আমি আজকে পেপারে যেটুকুন দেখেছি, জামাতে ইসলাম এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথেও কথা বলেছে। এছাড়া ছাত্রলীগ নিষিদ্ধের পর উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা এ প্রশ্নের জবাবও দেন তিনি। আলোচনা হয়নি। রাষ্ট্রপতি অপসারণের জন্য তাড়াহুড়া যেমন প্রয়োজন নেই, তেমনি ঢিল দেবার প্রয়োজনও বোধ করেন না তিনি। এখানে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই, আবার বিষয়টাকে দীর্ঘদিন ঝুলিয়ে রাখার কোনো সুযোগ। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।